ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সকলে অবগত আছেন আমাদের এই বাংলাদেশ সম্মিলিত সনাতনী দাবরণ জোটের মুখপাত্র কৃপা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে গতকাল ঢাকা বিমানবন্দর থেকে ওনাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। উনি একজন নির্দোষ মানুষ, উনি আমাদের সনাতনীদের একজন সাহসী যোদ্ধা। তবু যতকাল পর্যন্ত আমরা আমাদের এই বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি বা আমাদের সাংবিধানিক জাগরণ জোটের উনি স্বাভাবিক জীবনযাপন করে আসছেন না, উপস্থিত হয়ে আমরা ওখানে আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। সবাই কেন্দ্র সম্মেলনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন, আমাদের ব্যাপার এখন সামনে যাবে, সবাই শান্তিপূর্ণভাবে